ओम स्थापकाय च धर्मस्य सर्व धर्मस्य रूपिणे अवतारो अधिष्ठाय रामकृष्णाय ते नमः। शिवानंद वाणी बेलूर मठ। एक युवक भक्त स्वप्ने महापुरुष महाराज दर्शन लाभ करिया ताहाके से विषय चिठीते जानाइयाछे। एखन ताहार अनुमतिक्रमे किछुदिन मठवास करिते आसियाछे। একদিন সকালবেলা মহাপুরুষজি সবেমাত্র ঠাকুর ঘর হইতে ফিরিয়াছেন, এমন সময় সে ভক্তি ভরে তাহাকে প্রণাম করিয়া তাহার নিকট মন্ত্র দীক্ষা পাইবার প্রার্থনা জানাইয়া বলিতেছে, মহারাজ আপনি দয়া করে আমার স্বপ্নে দর্শন দিয়েছেন, আমার প্রাণের একান্তিক ইচ্ছা যে আপনি কৃপা করে আমায় দীক্ষা দিন। ইহা বলিতে বলিতে ভক্তটি অশ্রুপূর্ণ লোচনে মহাপুরুষজির পদযুগল ধারণ করিল। তাহার ভাগ্যাতিশ্চর্য দেখিয়া তিনি সস্নেহে বলিলেন, বাবা আমি আন্তরিক আশীর্বাদ করছি, ঠাকুরের শ্রীপাদ পদ্মে তোমার ভক্তি বিশ্বাস প্রেম দিন দিন খুব বর্ধিত হোক, তুমি তার থেকে খুব এগিয়ে যাও। দীক্ষা সম্বন্ধে আমি কিছুই জানিনি, আমি কাউকে দীক্ষা দিও নি, আমার ভিতর গুরুবুদ্ধি ঠাকুর আদৌ দেননি, আমি তার সেবক তার দাস তার সন্তান, তাছাড়া দীক্ষা দেওয়ার জন্য ঠাকুরের কাছ থেকে কোনো আদেশ এখনো পাইনি। আমি জানি রামকৃষ্ণ নামই এ যুগের মহামন্ত্র, যে ভক্তিভরে অতীত পাবন যুগাবতার শ্রী ঠাকুরের নাম জপ করবে তার ভক্তি মুক্তি সবই করণ অমলকবদ। রামকৃষ্ণ এ যুগের ডঙ্কামারা নাম, জীবের মুক্তির জন্য রামকৃষ্ণ নাম জপই যথেষ্ট, আর কোনো দীক্ষার প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না। যে কায় মন বাক্যে শ্রীরামকৃষ্ণের আশ্রয় নেবে তার নাম জপ করবে সেই মুক্ত হয়ে যাবে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। যিনি রাম যিনি কৃষ্ণ তিনি এ যুগে শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন জীবকে মুক্তি দেবার জন্য। ভক্ত ঠাকুরের নাম তো যতটা পারি জপ করি, তার কাছে প্রার্থনাও করছি, তিনি যে যুগাবতার ভগবান তাতেও আমার পূর্ণ বিশ্বাস আছে। আপনি তারই অন্তরঙ্গ পার্শ্ব, আপনার কৃপা পেলে আমার জীবন সার্থক হয়ে যাবে এ আমার দৃঢ় ধারণা। মহাপুরুষজি আমার কৃপা তো আছে, নইলে এত বলছি কেন, খুব প্রার্থনা করছি বাবা তোমার কল্যাণ হোক, তার দয়া তার অবতারত্বে যখন তোমার পূর্ণ বিশ্বাস হয়েছে তখন আর কোনো ভাবনা নেই। বহু সুকৃতির ফলে ভগবানের যুগাবতারত্বে বিশ্বাস হয়, তা যখন তোমার হয়েছে তখন আর ভাবনা কি। আমি বলছি আমার কথা বিশ্বাস করো, তুমি এ ভগবন্ধন হতে মুক্ত হয়ে যাবে নিশ্চয়। খুব প্রাণ ভরে তাকে ডাকো, কাতরে প্রার্থনা করো, তিনি তোমার ওই বিশ্বাস আরো পাকা করে দেবেন এবং ভক্তি বিশ্বাসে তোমার হৃদয় পরিপূর্ণ হয়ে যাবে। ভক্ত জপ কিভাবে করবো তার কি কোনো বিশেষ নিয়ম আছে? মহাপুরুষ প্রীতির সঙ্গে বারংবার নাম করাই জপ, তাই করবে এবং করতে করতে আনন্দ পাবে। জপের বিশেষ কোনো নিয়ম নেই, সব সময় চলতে ফিরতে খেতে শুতে শয়নে স্বপনে জাগরণে সর্বাবস্থায় জপ করা চলতে পারে। আসল জিনিস হলো প্রেম, যত প্রেম ভরে তার নাম করবে তত বেশি আনন্দের অনুভূতি হবে। তিনি অন্তর জানেন, তিনি দেখেন প্রাণ, প্রাণে ব্যাকুলতা এলে তাহার ব্যাকুল হয়ে তাকে ডাকলে সঙ্গে সঙ্গে তার ফল প্রত্যক্ষ করবে। শিশু যেমন মা বাপের কাছে আবদার করে ঠিক তেমনি করে তার কাছে কেঁদে কেঁদে বিশ্বাস ভক্তি প্রেম প্রার্থনা করে। তিনি জীবন্ত জাগ্রত দেবতা, অতীত পাবন কলি কর্মস হারি পরম কারুণিক ভক্তবৎসল ও প্রেমময় প্রভু। খুব তার নাম করে যাও, সর্বাবস্থায় যতটা পারো ততটা জপ তো করবেই, কিন্তু বিশেষ করে সকাল সন্ধ্যায় নিয়ম করে নির্দিষ্ট একই স্থানে বসে জপ ধ্যান করা খুব দরকার, তাই করো। ভক্ত ধ্যান কিভাবে করবো মহারাজ,
ধ্যান করতে চেষ্টা করি, কিন্তু ধ্যান কি তা ভালো বুঝি না, আর ধ্যান তেমন হয়ও না। মহাপুরুষ জি, প্রথম প্রথম ধ্যান হওয়া একটু মুশকিল, তার কৃপায় তার নাম করতে করতে, প্রার্থনা করতে করতে যখন তার উপর একটা ভালোবাসা আসবে, তখন ধ্যান অতি সহজে হয়ে যাবে। প্রথম তা ধ্যান করার চেষ্টা না করে চির পবিত্র কাম কাঞ্চন বর্জিত শুদ্ধম অপাপ বিধম পরম কারুণিক যুগাচার্য জগৎগুরু সেই শ্রীরামকৃষ্ণের শ্রীমূর্তির সামনে বসে খুব কাতরভাবে পালকের ন্যায় কেঁদে কেঁদে প্রার্থনা করো, বলবে প্রভু তুমি এই জগতের উদ্ধারের জন্য নরদেহ ধারণ করে জীব প্রাণের জন্য কত কষ্ট সহ্য করেছ, আমি অতি দীনহীন ভজনহীন পূজনহীন জ্ঞানহীন বিশ্বাসহীন প্রেমহীন, দয়া করে আমার বিশ্বাস শক্তি জ্ঞান প্রীতি পবিত্রতা দাও, আমার মানব জন্ম সফল হোক, তুমি কৃপা করে আমার হৃদয়ে প্রকাশিত হও, আমায় দেখা দাও তোমারই একজন সন্তান, আমায় তোমার কাছে এইভাবে প্রার্থনা করতে শিখিয়েছেন, তুমি আমায় কৃপা করো। এইভাবে প্রার্থনা করতে করতে তার কৃপা হবে, তখন মন স্থির হয়ে আসবে, জপ ধ্যানে মন বসবে, হৃদয়ে প্রেম আনন্দ অনুভব করবে, প্রাণে আশা সঞ্চার হবে। এইভাবে খুব প্রার্থনা করে পরে যেমন যেমন বলেছি সেইভাবে জপ করবে, তার পবিত্র নাম জপ করতে করতে ধ্যান আপনি ক্রমে হবে, জপের সঙ্গে সঙ্গে খুব একাগ্রভাবে ভাববে যে তিনি সস্নেহে তোমার দিকে চেয়ে আছেন, সেই ভাবনা একভাবে দীর্ঘকাল স্থায়ী হওয়া এক প্রকারের ধ্যান। তুমি তার নাম জপ করতে করতে প্রার্থনা করো, প্রভু আমার ধ্যান যাতে হয় এমন করে দাও, তাই তিনি তাই করে দেবেন নিশ্চয় জেনে, তিনি সকলের হৃদয়ের গুরু প্রদর্শ প্রভু পিতা মাতা সখা, যে যেরকম প্রেমের সহিত তার শ্রীমূর্তি চিন্তা চিন্তা বা তার গুণ ভাবনা করাই ধ্যান, এখন এইভাবেই করে যাও, পরে প্রয়োজন মতো তিনি ভেতর থেকে জানিয়ে দেবেন কিভাবে ধ্যান করতে হবে। খুব ব্যাকুল হয়ে তাকে ডাকো, খুব কাঁদো, কাঁদতে কাঁদতে হৃদয়ের সব মালিন্য দূর হয়ে যাবে, আর তিনি কৃপা করে তার স্বরূপ প্রকাশ করবেন। এসব একদিনে বা হঠাৎ হয় না, করে যাও ডেকে যাও, নিশ্চয় তার সাড়া পাবে আনন্দ পাবে। ভক্ত ব্যাকুলতাই তো আসে না, তাকে পাওয়ার জন্য ব্যাকুলতা কিভাবে বাড়ানো যায় মহারাজ? মহাপুরুষজি, ব্যাকুলতা বাবা কেউ কাউকে শেখাতে পারে না, তা আপনা হতেই আসে সময়। ভগবানের জন্য প্রাণী যত বেশি অভাব বোধ করবে ততই হৃদয়ে ব্যাকুলতা বাড়বে, যদি তা না আসে তো জানতে হবে যে এখনো সময় হয়নি। মা জানেন কোন ছেলেকে কখন খাওয়াতে হবে, মা কোন ছেলেকে হয়তো দেরি করে খাওয়া, তার কি যে কারণ তাও তিনিই জানেন, প্রভুই মা, তারপর সম্পূর্ণ নির্ভর করে পড়ে থাকতে হবে। তিনি তো আর জাগতিক মায়ের মতো নন, তিনি অন্তর জানেন, কোন ছেলে আন্তরিকভাবে তাকে দেখতে চায় তা ঠিক জানেন, তিনি সময় মতো দর্শনও দেন। খুব ডেকে যাও, খুব তার নাম করে যাও, তার উপর সম্পূর্ণ নির্ভর করে পড়ে থাকো, যখন যা দরকার তিনি সব দেবেন। পবিত্রতা ধর্মজীবনের ভিত্তি, পবিত্র হৃদয়ে ভগবান শীঘ্র প্রকটিত হন। কায় মনোবাক্যে বাক্যে পবিত্র থাকার চেষ্টা করো, এখন তো তোমার ছাত্র জীবন, ছাত্র জীবন বড়ই মধুর, ঠাকুর পবিত্র হৃদয় ও বিষয় বাসনাহীন ছেলেদের খুব ভালোবাসতেন, যাদের মনে বিষয়ের দাগ লাগেনি তাদের শীঘ্র শীঘ্র চৈতন্য হবে, আর দরকার শ্রদ্ধা ও বিশ্বাস, যেমন যেমন তোমায় বললাম সরল প্রাণে সব বিশ্বাস করে ঠিক তেমনি ভাবে সাধনায় লেগে যাও, দেখবে তার দয়া হবে, খুব আনন্দ পাবে। আসল কথা বাবা, সাধন করতে হবে। ঠাকুর বলতেন খালি সিদ্ধি সিদ্ধি মুখে বললে তো আর নেশা হবে না, সিদ্ধি আনতে হবে, পরিশ্রম করে ঘুরতে হবে, খেতে হবে, তবে নেশা হবে।
তেমনি ভগবানের নাম করো, তার ধ্যান করো, তার কাছে প্রার্থনা করো আন্তরিকভাবে, তবেই বাবা আনন্দ পাবে। ওম শান্তি 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 হরি হরি।